সুমুক ভাই, তোমার একটা এক্সাম্পল দিলে বুঝবা, তুমি একটা মেয়ের সাথে পূর্বাস জীবনে বাবা অন্তত 8 বছর প্রেম করছো, এখন তো টেলিফোনে দেখা যায়। আগের যুগে আজ থেকে 20 বছর আগে পূর্বাস জীবনে তুমি যখন ইমুতে দেখা যাইতো না, চিঠির মাধ্যমে আদান প্রদান হইতো, টেলিফোনের মাধ্যমে কথা হইতো, ওই মেয়েটার ছবি শুধু দেখছো, ফেস টু ফেস দেখো নাই। 8 বছর পরে দেশে আসার পরে যখন জীবনের প্রথম তারে বাসর করে দেখলা, তুমি লজ্জায় তার দিকে তাকাইতে পারো না, তাকায়া দেখো আমার কানায়া কানায়া দেখো, তোমারে আল্লাহ এত সুন্দর বানাইছে, আমার মালিক বলে তুমি একটা মেয়ের সাথে 8 বছর প্রেম করে যদি এত এত সময় তাকায়া থাকতে পারো, আমি মালিকের সাথে প্রেম করছি দুহারে বসিয়া, আমি মালিক জানি তোর প্রেম কত গভীর ছিল, আমি মাওলানার সাথে দুনিয়ার তোর মনের খবর কেউ জানতো না, আমি মাওলানায় জানতাম। তুই যখন মসজিদে বসিয়াই কথাগুলি আমি আল্লাহরে বুঝাইয়া কইতি নিজের হাতে, বান্দা তুমি বানায়া, ভাই তোর পাও তুলে ধরছি রে ভাই, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। তাই জীবনে কত গিলান মদ খাইছস, জীবনে কত প্যাকেট সিগারেট খাইছ, কত পোটলা হিরোইন খাইছ, কতটা ট্যাবলেট খাইছ, সব গুণের কথা মনে করে এখন কান্দি। আল্লাহ তোর গুণা লই আজকে বাসায় পৌঁছাবে না, আমি গ্যারান্টি দিলাম। তুই বল নিজের হাতে বান্দা তুমি মাওলা বানা, আমি তোদের মতো মাদ্রাসায় পড়া অবস্থায় পরীক্ষার হলে খবর গেছে আমার মা, মায়ের কষ্ট বুকি করে আগা করেছি, মা তোমারে আমারে পান খাবার পয়সা দিয়া টিভিনের পয়সা দিছে স্কুল কলেজে, মা কানের দিয়েছে তোমারে পরীক্ষা দিয়ে দিছে, তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে রিক্সা চালাইয়া মুরগি বেয়েছে তোমারে পরীক্ষার খাতা কিনে দিছে, ওই বাবা আজকে খবরে কেমন আছে কেউ জানে, তোমার চোখের পানির খাতিরে যদি বাবা একটু কবরে ভালো থাকে তুমি পারবা না একটু পানি ফেলাইতে, এই তো কাইন্দা কাইন্দা কও না, এই যে আমার বাজানরা সামনে বইয়া বইয়া কান্দে, এই যে আমার ডাইন পাশে কে বসে আছে আমি চিরাল চিনি না তারে, তবে তার চোখের পানি পড়ছে একটা কথা বলে দিয়ে গেলাম, এই জমিনটা যদি আমার আল্লাহর হয় ওই আল্লাহ যদি কয় রব্বির হাঙ্গুমার কামা রব্বাইয়ারি সহির, তুই তোর মা বাবার জন্য দোয়া করবি আর কান্দবি, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম তোর মা বাবারে মাফ করুন। তুমি কান্দা না কে, তোমার সভাপতি কান্দে, আব্দুল ওহাব সাহেব কান্দে, তোমার এলাকার দীর্ঘদিন চেয়ারম্যান ছিল, আমি তারে আজ থেকে না আজ থেকে 15 বছর আগে একসাথে ওয়াজ করছি, 18 বছর আগে ওয়াজ করছি নদোহারে, আমি 2 দিন আগের বক্তা না বেড়া যদি দশ দাঁড়ি মোস পাকে নাই, আমার ওয়াজের বয়স 24-25 পড়ছে, 2 যোগ শেষ আমার বক্তৃতার বয়স, কি ভাবতাস আমি 2 দিন আগে সোকড়া, আমার গোপালগঞ্জ লাগো দেরি করে পাকে, দেখো না মাননীয় প্রধানমন্ত্রীর মার তো অর্ধেক চুল পাকছে, এই মুসলমানের পোলা আমি গোপালগঞ্জের হয়ে তুমি নবাবগঞ্জের হওয়ার তো হারে হও কবরে যাইবার পরে,
কোনো ক্ষমতা চলবে না। কথা বলো না কেন, একটা ক্ষমতাই চলবে যদি তোমার অ্যাকাউন্টে নেক আমল থাকে। তাহলে ফেরেশতাকে থাপড়াইতে পারবা, থাপড়াইতে পারবা। এত স্ট্যাটাস পকেটে মাল লই আইছি না, এত স্ট্যাটাস কা বেডা, চুপ থাক। আল্লাহর জন্য জীবন দিয়ে আইছি, রাতকে রাত আল্লাহর জন্য তাহাজ্জুদ করে কাঁদছি, আল্লাহর না দেখে কাঁদছি, স্ট্যাটাস কা কোন উৎপরষ্ট করবি না, আরামে ঘুমাইতে দে। দুনিয়ায় রিক্সা চালাইছি, সেই ফজরের সময় উঠে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাইছি, ঠিক মতো খাইতেও পারি নাই, পান রুটি কিনছি, খেয়া পাইছি, চলে গেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর ভয় করছি, ওই দুনিয়ায় ঠিক মতো ঘুমাইতে পারি না, রেজিকের অভাবে এখন কবরে আরামে ঘুমাবো, ডিস্টার্ব করবি, থাপ রাম রাম। আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ফেরেশতাকে গুছাইয়া আন্ধার বানায় হেলাইতে পারবি বেটা, আর যদি নেক আমল লয় নয় যাস, তোরে গুছাইয়া গরম ডিম দিব পিছনে রাস্তা দিয়া, তোর কোন বাপ নাই, তোরে ফিরাইতে পারবো, কথা কও না কেন। যারা দানের শির দানের জিস ক, পারবো না জিয়া তোমারে ফিরাইতে, যারা নৌকা নৌকা ক, পারবো না মুজিবুর রহমান তোমারে ফিরাইতে, কথা কও না কেন। যারা দাড়িপালা ক, পারবো না নিজামিন মৌদুদি তোমারে ফিরাইতে, যারা নাঙ্গল নাঙ্গল ক, নাঙ্গল ঢুকাইবো তোমারে ফিরাইবো না। তোমার কোন বাপ নাই, ওই অন্ধকার রুমের মধ্যে বইয়া তোমার উপকার করবো, একটাই পারবো, এই চোখের পানি, কথা কর না কেন। কষ্ট হইতেছে, টাকা ওই দেখে এখন চিল্লাবার কানবা, বলো আল্লাহ বুঝে গেছে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে মুসলমান বানাইছি, বনিয়াদম বানাইছি, আদর করে বানাই আবার জাহান্নাম দিবা কা হতে পারে না। ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার করে বলো, ফিলিস্তিন কোনদিন কোন বেঈমানের হাতে তুলে দেব না, নবীদের কবর কোন ইহুদির বাচ্চা ঘেরাও করে রাখবে হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার মুসলমান বাংলাদেশ ছোট্ট দেশ, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, বোঝা গেল উনি মুসলমান হয়ে মুসলমানের পক্ষে। কষ্ট হইতেছে না, আর মাত্র 10 মিনিট কথা বলবো, চলবে কয়টা বন্ধ, তুমিও সারা বইব না, আমিও থাকবো না। হ্যাঁ, তোমরা যতটুকু চাইবা আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি আমার সাহায্য করে আমি যা বলবো আমি যেন গান করতে পারি, ইনশাল্লাহ বলো। তবে একটা কসম করে বললাম, মনের কথা, যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে গোপালগঞ্জ লাগো ফিলিস্তিন যাওয়ার ভিসা দেয়, আমি গুনাহগার, আল্লাহর কসম করে বলছি, প্রথম ভিসার পাসপোর্ট আমি সাবমিট করব, কারণ ওই ফিলিস্তিনি বাচ্চাদের কান্না সহ্য দেখছো না যুবক ভাই, হাজার হাজার ছেলেদেরকে হসপিটালে ভর্তি করছে ট্রিটমেন্টের জন্য, সে হসপিটাল সুন্দর করে রেখেছে, কত বড় জালিম, কত বড় বেজারবা, কত বড় দুষ্টু, ওই হামলাটা যদি আজকে তোমার পিজি হসপিটালে হইতো তুমি কি করতা, ওই হামলাটা যদি তোমার মিরপুর হাসপাতাল হতো তুমি কি করতা, ঢাকা হসপিটাল হলে তুমি কি করতা, শুধু একটা আওয়াজ দিবা, বিজয় মাদের পক্ষে কোনোদিন আমরা যাব না,
ওই হারামিদের পক্ষে আমরা যাব না। দুনিয়ার সব রাগা বোয়াল ইন্ডিয়ার দাদা ইসরায়েলের পক্ষে। সায়নার উচিনকিন পাকা চি 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 এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। কথা বল না কেন, হারামি তো হারামির পক্ষেই থাকবে। আমেরিকা সাদা কামরার জারুয়া গুলা ওই জারুয়ার পক্ষে। কথা বল না কেন, রাশিয়া যার অস্ত্র সারা পৃথিবীতে বিক্রি করে আজকে ইসরায়েলের পক্ষে। তার ভিতর আমার ছোট্ট দেশ, আমার ছোট্ট দেশ বাংলাদেশ যে ফিলিস্তিনের পক্ষে, তুমি ভাইব না বাংলাদেশ কালারিং হয় নাই। কালারিং হোক আর যাই হোক আমরা মুসলমানের পক্ষে থাকবো, মসজিদ আকসার পক্ষে থাকবো। যেটা মসজিদ আকসার বিরুদ্ধে কত কবে আর জাগায় মাইরে ফেলবে, আর জাগায় কো ভাইয়া দুই টুকরা বানা খেলাবো। কষ্ট হইতেছে তাকাই দিকে। এই ফিলিস্তিনে দাঁড়ায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কয়, আমি আর রাজি হই না, এই আওয়াজ রাজি হই না। আমি কবরস্থানে ওয়াজ করি, আমি করি মানুষের রেডি। এবার যদি জোর না হয় ঠিকই জানতাম দেখো না, এক মগির লাগে তুমি মগায় প্রেম করো, মেসেঞ্জারে সিটিং করতেছো রাইট বাজে আড়াইটায়, মেয়েটা কয় কালকে আমার পরীক্ষা এক্সাম আছে, ভাই এসো তোর পরীক্ষায় গুলি মারি, আমি তো তোর বিয়ে করবো পাশ করে কি করবি। আল্লাহর প্রেম তো বুঝবি না, বুঝবি শরীর প্রেম ওইটাই বুঝবি। আল্লাহর প্রেমে যারা পড়ছে ঘর বাড়ি ছাইরা জঙ্গলে ঘুরছে, বাদশাহী ছাইরা জঙ্গলে গেছে, তবে মনে রাখবেন আপনি যদি ওয়াজে ভাইয়া কান দেন আপনার পোলাও একদিন এমনি ভাই কান দেন। কথা কন না কেন, মনটা খারাপ, কষ্ট হইতেছে, ক্ষুদা লাগছে, তিন তরিকা তামিল দেখাইছে, খাবি ওইভাবে সেকা খাবি, ব্যবসায় লস করে খাবি, বড়তের কোপ খাইয়া কেমনে টানবে দেখাইছে তো, আবার কি দেখাবো শুধু একসাথে বল জমিনের মালিককে আল্লাহ আছে না। বাংলাদেশে এমন মহিলা আছে স্বামী বিদেশ গেছে বেচারা, একটা টেলিফোন পাঠাইছে 30,000 টাকা দিয়ে বললো কথা বলবো, আমি আপনাকে নবাব মজার দোহারের কথা কই না, আমি আমার গোপালপুরের কথা কই, আমাদের দেশের কোলাপান প্রধানমন্ত্রী এলাকার কোলাপান ইটালি থাকে বেশি, কারণ আমার এক ফ্যামিলিতে পারে 38 জন কোলাপি ইটালি, আমার নিজের আপন ভাই একটা ইটালি, আমার দুইটা ভাই ইটালি, আমার আপন ভাই তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, একমাত্র আমি গুণাগার শৃঙ্খলা গোছায় আছি আলহামদুলিল্লাহ, বলতে পারেন না সবাই এখন স্টাবলাইজ আলহামদুলিল্লাহ, অনেক টাকার মালিক সবাই, আমার ভাইরা ভাই অনেক টাকার মালিক, আল্লাহ শুকর আল্লাহ দিছে ভাই, কারণ আমাকে তিনটা বাইরে রাইখে আমার মা মারা গেছে মাত্র, আমার ষোলো ভাই যেটা এখন ও থাকে ইটালি থাকে, আল্লাহ পাক করে অনেক কবুল করছে, ওরে মাত্র 2.5 বছর রাইখে মা মারা গেছে, ওরে আমি বিদেশ পাঠাইছি, আল্লাহ আজকে আমার মুখের দিক থেকে 1 কোটি 20 লাখ দিয়ে দিয়েছে, লাখ লাখ টাকা দান করে মাসে, আল্লাহ শুকর আল্লাহ দিছে,
কষ্ট হইতেছে আল্লাহর রাস্তা দান করবেন ধন পাবে কোনদিন কমবে না ইনশাআল্লাহ হ্যাঁ করবেন তো দান ইনশাআল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন আজকে মা বোনদের কি অবস্থা বাবা মনের কষ্ট মরলে মরি কত মানুষ কান্দে আমার কাছে আইয়া এই হুজুরের কাছে আইয়া কয়টা তামিল দেন কথা তো নাকি হুজুর বউ আমার কথা হল না হুনব কি সাথা হুনব কি তুমি বউ চালাইতে পারো না এই জন্য হুনে না বউ আবার তোমার কথা হুনবে না এগারো বছর বিদেশ রয়েছে বউরে বিল্ডিং করে দিয়েছ টাচ করে বাথরুমে পায়খানা করাইতেছ আগে বউ বউ পায়খানা করতো খড়ির বেড়ায় বিদেশ যাওয়ার আগে দুইটা বাস দুই দিকে হেলাই দিয়া মা মাঝখান আর একটা ফেলাই আর একটা ধরাই দিছে পায়খানা কর সেঙ্গির উপরে বাস একটা ফেলাই দিয়ে আর একটা ধরাই দিছে পায়খানা কর পায়খানা করতে গেছি দেখি আমার পায়খানা ওই মাসে খায় আমার পায়খানা না দিলে কই মাসের লাঞ্চ করা হয় না ডিনার করা হয় না আরে হল টাচ করে বাথরুমে পায়খানা করে পোতা কুটি করলো বাইরে না আগে বাস ধরাই দিত পড়ার লগে ট্যাপ ট্যাপ করে পানি এবার উপরে সিজাই তো কি মজার বাথরুম আছিল কথা কর না কে কুতাও দেয়া লাগে না এমনি পড়ছে অটো আরে হল কুত্তি কুত্তি আধা ঘন্টা ওখানে যে আবার বিড়ি না ধরে কি বিয়ার হয় না এমন বদমাইশ আছে একাতে বিড়ি আর একাতে বোধপুর বাথরুমে বই মনে হয় ফাইভ স্টার হোটেলে বসে বিড়ি ওটা নেই পায়খানাও ছাড়ে এরম আছে না নাই যেটা বাথরুমে বই বিড়ি খায় ও বিড়ি দিয়ে খেতে পারে বাপ পা আল্লাহ হেফাজত করুন জোরে আমিন আর জোরে আমিন বেচারা বললো কি একটা কথা কইবো এটা মোবাইল পাঠাইছে কপাল এমনই খারাপ প্রবাসীদের আরে প্রবাসীদের দুঃখ দুনিয়া কেউ বুঝে না আল্লাহ সারাদিন কাজ করে বালিশটা মাথায় দিয়ে সারাদিন কাজের ভাগে বললো কথা কইতে মানে করে কথা কইবো আড়াইটা বাজে উনি তো একটু আগে দেড়টার সময় ওনার এক্স বয়ফ্রেন্ডে টাইম দিয়েছে এক্স বয়ফ্রেন্ড বুঝেন বুড়ে চাচা তুমি কি বুঝা বলবা বাংলা কই না 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 স্বামীর সাথে যদি একটা মিনিট তুমি দেখে কথা বলো স্বামীর মনে যদি শান্তি আসে সারা রাত দাঁড়ায় আর তোমার নাগের লগে ঘন্টার পর ঘন্টা কথা কইবা জেনা করার গুণা পাইবা এ তুই যে তোর ভাবিরে মোটর সাইকেল লইয়ে বাররার গাড় যাস মিনি কক্স বাজার এ বাপ্পা কথা বল না মিনি কক্স বাজার আছে না চিনকিম ফাকা চি 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 তুই যে মোটর সাইকেল লইয়ে যাস একটা বেগানা মহিলা তো লজ্জা লাগে না তুই যদি পরে বড় নিয়ে যাস মোটর সাইকেলে তোর জেনের বিয়ে করবি তোর দ্বারে অন্তত 17 জন নিয়ে ঘুরবি তুই ইনটেক জিনিস যদি পাইতে চাস কোরআনের কথা খাবিসিন ওয়াল খাবিসাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত তুই যদি ভালো জিনিস চাস সারা জীবন তোর সতীত্বরে ভালো রাখবি কথা বলেন ঠিক কষ্ট হইতেছে না কুস্কিতে লাগছে না বুড়া চাচা মনে মনে কোন কোন হুজুর আবার পুতির বইরু হারামের হারামি ওই বিপরে তোর জন্য কথা কইতে পারি না ও পোলারে কইয়ে দেখাই দেখাই না মগা টাকা সাথে নাই দুয়ারে কথা কইতে পারি ওই কি করে রাইট ধরে উচিত কি পাকা আর পোলা লাগে দুই মিনিট কথা কয় না আর এক্সপোর্ট বয়ফ্রেন্ডের লগে কথা কয় চাচা আজকের মা ফিরে বসে দোয়া করেন ইনশাল্লাহ তার পুত্র বহু ভালো হয়ে যাবে আপনার মেয়েটা ভালো হয়ে যাবে আজকে কত সংসার ভাঙিয়ে যাচ্ছে এই একমাত্র প্রক্রিয়ার কারণে কথা বল না কেন কষ্ট হয়েছে এই দলের যে যুবক গুলা সরকার হুজুর এটা বাদ দেন আর কি কর এটি দরকার কারণ কি তাহলে তুমি অনেক খবর জানো তোর কাছে অনেক বিবিসির খবর আছে হ্যাঁ মগা তুই আগে ভালো তুই মনে অনেক বেড়া শুনেছ তবে ছেলেটা ভালো আলহামদুলিল্লাহ খালি জোয়ারে নিয়ে কইলাম এই ধরে আসো না ভাবি কিছু লাগলে বললেন মায়ের দাম না ভাবির দাম
হারাম পটাকা হারাম খো বাবিরে বাজার করে দেয় বাপে দেশে টিফিনের পয়সা খাইতে হেঁটে দিয়ে বাবিরে বাজার করে দেয় বাবা রে তোর কপালে জুতার দাম পয়সা সময় মায়ের শীতের পোশাক কিনে দেয় পয়সা সময় তিনখানে একটা ছেলেরে পড়ার খরচ দেয় চাকরি কইরা বিদেশ থেকে ডলার পাঠাইয়া একটা তিন ছেলেরে লেখাপড়া করা কিয়ামতের মাঠে হাফেজের বাবা হয়ে জন্মতে যাবে আকুকা জায়গায় খরচ করিস না আল্লাহ কবুল করুন জোর করে আমিন খারাপ লাগতেছে শুধুমাত্র বাসনের সাথে তুই ভালো তুই ভালো তিন মিনিট এই করলো তুই ভালো আগে ইনশাল্লাহ বলেন রেডি মুসা আমার ভাই হারুন রানিং নবী আমার শ্বশুর সোহাইব রানিং নবী আমার ভাগ্নের লুত সেও রানিং নবী আমার জানা আছে আমার রানীর নবী অবস্থায় এই পৃথিবীতে কোন সাড়ে তিনশোর উপরে নবী আছে সাড়ে তিনশোর উপরে নবী যে আমার সময় আছে আমার টাইমে একজনের নাম তো মোহাম্মদ এ কই যাস তোরা তিনটা এই তিনটার দর বহান হলে মস করবো না ওইটার আগে দর ওটা দেখ কেন দেখ ইন্দুর পাটি যত ১৩ সালের কথা কইতেছি গাজীপুর বাওয়াল রাজার কলেজ মাঠে ওয়াস করতেছি প্রায় ১০,০০০ উপরে মানুষ ২০১৩ সালে আমি আর এহিয়া মাহমুদ সাহ আগের দিন ওয়াজ করছে তো আমি যখন সূরা ইউসুফের তাফসীর করতে মারে দিছে ইউসুফ আলাইহিস সালাম না কেবল কুয়ায় নামাইছি বেডারে বালতিতে ফেলাইছি দাম এর ভিতরে সাসা উৎসবে দিছে ধাক্কা আর সাসা চিন্তা করে নিচে এলো খে যদি মারি গড়ে রাখবে তে চাইছে আজকে বাংলার জমিনে আমার সেই নবীর সন্তানাসী বলে গালি দেয় বাংলাদেশে জন্ম নিয়ে আসাদুল নামে একটা বেজরমা আস্তে কথা কইলে তোর সোবান বন্ধ করে দিবে আল্লাহ তুই বিদেশের জমিনে থাইকা নবীরে গালি দাস কা যদি মায়ের স্তনে দুধ খায় থাকস বাংলাদেশে আয় করে জায়গায় পুজো ফেল রাজি আসলে নাই আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত করে জাতীয় পার্টি করে যে দল মনে চায় সেটা করব নবীরে কেউ গালি দিল জাকায় পুজো ফেলব জাকায় পুজো ফেলব জাকায় পুজো ফেলব মৃত্যুর পরে ১০০ বছর দাঁড়াই থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে জেনের দ্বারা ওই কবরটার কাছে যেতে দেয় না এই জন্য তো ফিলিস্তিনে হামাস নামছে
মারহাবা বলে সাঠা দেও নাই কন্যা আল্লাহ কবুল করেন জগা আমি আরো জগা আমি কষ্ট হইতেছে মাত্র পাঁচটা মিনিট কি কইতেছ আল্লাহ তার উম্মত বানাই দাও আল্লাহ কয় উম্মত আর অপশন তো নাই কারণ সে 3000 বছর করে যাবে আল্লাহ তাহলে তার আমার একটু দেখাও না রুহুর জগত হইল আমার দেখাও যা মুসা তোল্লাহকে দেখা হইল জোরে 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 এই দেখা হবে আল্লাহ কবে হবে কবে হবে কবে হবে কবে হবে কবে হবে কবে হবে 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 চলে গেছে মুসা কবরে হঠাৎ করে 3000 বছর পরে মুসা পয়গম্বর হঠাৎ করে একটা ইনফরমেশন গেছে একটা মেসেজ মুসা তুই না আমার নবীর দেখতে চাইছিলি আমার নবী তোর আসমানে আইতাছে জোরে 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 মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাদের এই দোহারে আসে রাস্তাঘাট সুন্দর হবে কি হবে না আমার দেশ উন্নত হয়েছে পদ্মা সেতু হয়েছে কর্ণফুলী ট্যানেল হয়েছে ঠিক না বেঠি রেল সেতু হয়েছে ট্রেন চলে উপর দিয়ে নিচ দিয়া মাটির তল দিয়া সাগরের নিচ দিয়া সব দিক দিয়ে উন্নত হয়েছে কিন্তু মনের কষ্ট যখন ভুলে উঠে টেপা মাছের মতো যখন দেখি আলে বলে আমার হাতের মধ্যে বেরি লাগে পড়ে মানে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই আপনার অত্যন্ত বিনয়ের সাথে বলি আমি তো এই দেশেরই সন্তান বিয়ে করছি আপনার ফ্যামিলিতে শুধু আপনার কাছে আমার তার দাবি থাকবে আপনি আমার শাশুড়ি হিসাবে আপনি আলে বলে আমার ছেড়ে দেন বিশেষ করে মামুল হকের ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ আমির হামজার মিনিটার দৃশ্য দেখে আমি কানছি আজকে গাড়িতে পুলিশ ভ্যানে বাপরে নিয়ে যাইতেছে কে জানো বাপ একটু আঙ্গুলটা ধরাইছে পুলিশ ভ্যানে রই ছিদ্র দিয়া আপনিও তো জানেন বাপ সারা বিদেশ থাকলে কত কষ্ট আপনার বাবারে যখন মারে তখন আপনি চিল্লাইছেন আর গড়িয়েছেন বাবা বাবা করে ঠিক আমির হামজার মেয়েটাও ঠিক এইভাবে চিল্লাইছে আর গড়িয়েছে কত খাই আমি আপনার কাছে অনুরোধ করবো একজন ছোট্ট আলেম হিসেবে যে রাজনীতি ভাজনি কিচ্ছু বুঝি না যদিও এই আপনার গোপাল মন্দের সন্তান যদি অন্যায় করে থাকে এই 2.5 বছর 3 বছর হয়ে গেছে সাজা সাইরে যায় কবুল করে বাবা এদিকে তাকান এই জমিনের মালিক কে আল্লাহ জনের পদের কবুল করেন এই মুসা পয়গম্বর আমার নবী আসতেছে তাকাই দিকে মোবাইল গুলা সব আওয়াজ বন্ধ করে থাকে এই মুসলমানের বোনা মুসা রাসুল যখন শুনলেন যার জন্য 3000 বছর অপেক্ষা করছে সে আসতেছে এতদিন পর্যন্ত কোন নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই আমার নবী যেদিন মেয়েরাজে যাবে ওদিনকে শুধু পড়াইছে আমার নবীর সম্মান অর্থে বেজান দে আমার নবী যখন মুসা নবী ষষ্ঠ আসমানে প্রথম পদার্পণ করলেন প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন দ্বিতীয় আসমানে বাবা ইয়াহিয়া ঈসা নবীর সাথে দেখা করলেন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করলেন চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলেন পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন
যেই নবীগুলার নাম কইলাম প্রত্যেকটা নবী ফিলিস্তিনে ষষ্ঠ স্থানে যখন আমার নবী সিঁড়ি বেয়ে বেয়ে উঠলেন এখন কাঁদবেন আল্লাহ বলে মুসা রে আমার নবী আসতেছে এই নবীকে খুশি করে দে আল্লাহ যদি কয় আমার নবীরে খুশি কর বুঝিয়া নাম কি করতে পারে মুসা পাগলের মতো মুসা পয়গম্বর ধরতেছে নবী হাতটা বাড়ায় দিছে আবার নবী আগে সালাম দিছে সালাম আদান প্রদান শেষ হয়েছে নবী মুসার ডান ঘাড়ের পরে সুমা দিয়ে বলে মুসা রে আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি তোমার আলোচনা মুসা নবী কান্দের গয় নবী গো আমি আপনার পিঠে যখন হাত দিলাম আপনি লাভ দিয়ে উঠলেন কে আমি দেখবো আশেকের রাসূল এখানে কয়জন আছো আবার তুমি বলে মুসা রে এই পিঠের মধ্যে হাত দিও না পিঠের মধ্যে অনেক ক্ষত স্থান আছে এই আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার এক মাস আগে আমি তাদের জমি দেখেছি তুমি যখন আমার পিঠের মধ্যে হাত দিছো দেখো এত বড় বড় গোশতের টুকরা মুসা হয়ে রয়েছে আমার দুই ঘাড়ের মাঝখানে তায়েবের একটা ছেলে লোহার কোটা দিয়ে একটা কোপ দিছে এক আঙ্গুল পরিমাণ পিঠের মধ্যে ক্ষত হইয়াছে রে মুসা একটা টান দিয়ে নবী আমার জামাটা খুলে ফেলছে মুসা দেখো কি মায়ের গুলো আমার মারছে দেখো আশেকের রাসূল যা চিল্লায় চিল্লায় বেলালের মতো কাল দেখো তোমরা সামনে সুর দিয়া কান্দাস এই সুর দিয়া ফাতেমা বাবার মায়ের দিকে কানছে হযরত বিলাল ও কাছে হযরত ওমর ও কান্দে যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো বাবা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পিঠের মধ্যে হাত দিয়ে বলে নবী এত মায়ের গুলো মানল একবার হ্যালো দেখো আমার ভাইরা কাল তুমি না বলছো নবীর কথা শুনে যারা কাঁদবে তুমি তাদেরকে মৃত্যুর আগে একবার নবীর স্বপ্নে দেখাইবা একবার দেখলেই তো জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে আমার আলেম বাইরে এখন চিল্লাবার কান্না আমি গুনাগার 17 বারের উপরে ওই তাইপের মাঝে গেছি আরে বাবা বাংলাদেশে এমন কোন হাজি নাই ওই তাইপের পাহাড়ের কাছে আমার নবীকে বেলা 8টার দিকে নিয়ে 4টা পর্যন্ত মারছে আমার নবী 3 বার বেহুশ হইছে বাবা এবার জান যখনই নবীর হুশ ফিরে আসছে এখন চিল্লাবা এ আশেকের রাসূলেরা চিল্লাবা হুজুর মিলাদের আশে কইও না যখন আমার নবীর প্রথম হুশ ফিরে আসছে বেলা 11:30টায় আমার নবী দেখে আমার পাগড়ি খুলে আমার গলায় বাঁধছে টানতাছে নবী তখন তায়েবের ছেলেদের হাত ধরে বলে তায়েবের ছেলেরা রে আমার মারিস না তোরা আমার সিনস না আল্লাহ
আমার নবীর সমস্ত শরীর বদন মোবারক, জেসম মোবারক রক্তে লাল হইয়া, জুতা মোবারক রক্তে সেমেডের মতো আটকে গেছে বাবা। নবী আমার আর হাঁটতে পারে না, আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। নবীরে যদি একবার দেখতে পাইতাম, দেখতাম আমার নবীর ঠোঁটটা কেমন। সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, সরবরাহের মুরিদরা কান্দে। ও বাজান কয়েকদিন আগে সরবরাহের মেলা গেছে, সরবরাহের মাফ গেছে, সরবরাহের পাগল গুলো বেটার সাহস দিয়েছে। আমি একটা ছেলের ডাক দিয়ে বলছিলাম, আমার আর মানিস না, আমি তখন একটা মেয়ের কণ্ঠ আমার ভেসে আসছিল, ওই মহিলাটা বলছিল আর একটা পাথর যদি মারবি একটারও আস্থা যাইতে দেব না। বেলা আটটার থেকে নিয়ে সাইটটা পর্যন্ত মানলির লোকটা একটা আঘাত তোদের পাল্টা করল না। এই মানুষটার মতো রহমতের মানুষের হতে পারে না। এই মানুষটার আর একটা মার দিবি সবগুলোর তামা তামা বানায় হেলব। মুসা, আমার ওই মাটা কালেমা পড়ে নাই, তার আগে মারা গেছে। কিন্তু আমার মনে আছে আমার চাচা আবু তালেব রে যেরকম জাহান্নামের আগুন কম দিয়া আল্লাহ মা কিয়ামতের মাঠে ঘুরাবে, ওই মহিলার সাথে ওই ভাবে ঘুরায়। আল্লাহু আকবার করে বলতে পারলেন না বাবা? আমার মন কেন যেন সাক্ষী দেয় আজকে আপনাদের দোয়া কবুল হইব। এই 40 বছর ওয়াজের মধ্যে এই বছর যদি চোখের পানি বেশি পড়ে থাকে, এই চোখের পানি খাতিরে কবরও লাগে আল্লাহ মাফ করে দিবে। কবর আলাদা শান্তির জন্য কাজ করতে রাজি আসো না নাই, দোয়া করতে রাজি আসো না নাই, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? দুটো হাত আসমান উঠাও, কর উঠাও, দাও দাও, আজকে 28 নভেম্বর দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও, 28 নভেম্বর ডাক দাও, 28 নভেম্বর ডাক দাও, এই গভীর রাত্রে ডাক দাও, আল্লাহকে ডাক দাও, 11টার পরে ডাক দাও, আল্লাহ এটা আমার দিত মাহফিল, তুমি তাকায় দেখো আল্লাহ, আল্লাহ তোমার পাগলগুলি যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করবানি। মুসা পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একবার অবসর বরদ করলেন না? মুসা, বরদ করব কি, আমার পিঠের দিকে তাকায় দেখো, এখনো পর্যন্ত তায়েবের মাঠের ঘাওগুলো শুকায় নাই। আজকে সকালেও আমার মেয়ে ফাতেমা ড্রেসিং করে দিছে। আল্লাহু আকবার বলেন না, কিন্তু ফাতেমা জানতো না যে আজকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাব। আল্লাহু আকবার। ফাতেমা প্রতিদিন গরম পানি দিয়ে সকালবেলা আমার এই ক্ষত স্থানগুলো মুছে দেয়। যখনই নেকড়া দিয়ে ডলা দেয়, তেনা দিয়ে ডলা দেয়, আমি লাভ দিয়ে উঠি। মুসা, আমার ফাতেমার কথা তোমারে কইয়ে দে, আমার কলিজার টুকরা মা আমার, যেখানে তেনা দিয়ে ডলা দিলে কষ্ট পাই, ওখানে জিব্বে লাগাই ডলা দেয়। এবার ভাতে মা আজকেও জিব্বে লাগাই, আমার ওই গর্তটা ভুলি, আমার মায়ের যারা আসছেন, মা ফাতেমার গাড়িতে জান্নাতে যেতে হলে বাবা মার এরকম ভালোবাসতে হবে। যুবক, তোমাদের এরকম মা বাবার ভালোবাসতে হবে, রাজি আসো না নাই? মা বাবারে ভালোবাসতে রাজি আসো না নাই? আজকে তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে যুবক মা বাপরে বাদ দেয় না। কথা কো না কে? রংপুরের এক যুবক নেশা করতো, ইয়া বা ইয়া বা ইয়া বাসেন না, এ বাবা
ইয়াবা খাইতো মার কাছে বলছে মা আমার টাকা দে আমি ইয়াবা খাবো মা কা আমি রোজা নামাজ করি আমি টাকা দিব না তোরে তুই প্রতিদিন নেশাসকে দিবি না কা আমি ওয়াজে গেছি শুনছিলাম কোন মা বাবা যদি সন্তানের নেশা করে টাকা দেয় মা বাবা আগে জাহান্নামে যাবে আমি তোরে ইয়াবা দিয়ে টাকা দিব না কয় তোরে আজকে জবাই দিব না মা মনে মনে ভাবছে মিথ্যে কথা কয় পাট গ্রাম রংপুর তোমরা জানো সারা পৃথিবী ভাইরাল যুবক বর্ডার থেকে একটা চায়না চাকু কিনে নিয়ে আসছে কিনে নিয়ে এসে রাত 12টা যখন বাজে দুইটা ট্যাবলেট খাইয়েছে দুইটা ট্যাবলেট ইয়াবা মাথা ঠিক নাই মা ঘুমাই রয়েছে কত মা এই মার হাত বাঁধছে পাও বাঁধছে মার চোখ বাঁধছে মার বুকের উপর বইছে মা তখন কান দেয়ার কয় আমি কসম করে বলি তুই আমার জবাই দিতে পারবি না কারণ আমি এই বুকের দুধ খাওয়াই তোরে বড় করছি কয় একটু পরে বুঝবি তোর আমি জবাই দিব আগে চাবি দে আলমারি পুলিশে জিজ্ঞেস করে কেমনে মারে জবাই দিলি কহ তদন্ত জিজ্ঞেস করে স্যার আমি তখন আনোয়ার ছিলাম না আমি হয়ে গেলাম সানোয়ার আমার কমন সেন্স ঠিক ছিল না আমার মাথার বেড়ে ঠিক ছিল না আমি আমার মায়ের বুকের উপরে বইয়ে যখন সোরাটা বাইর করে পোস্ট দিব তখন মা বলে বাবা আমি বুঝছি তুই আমার মেরে নিবি আমি তোরে কিচ্ছু কম না তবে তুই আমার মুখের বান্দরটা একটু খুলে দে আমি একটু তোর মরার আগে দেখে যাই যুবক বাইরে ইলিয়াসুর রহমান জেহাদের বুকটা বাইরে দেয় 12 বছর বয়সে মা হারায় কত মা বিলে প্রতিদিন কাঁদিবা আল্লাহ দেখো আমার ভাইরাও তো আমার মতো মা হারায় কাঁদছে যুবক তুমি তোমার মার হাতের চিতায় পিড়ে গোশ খাও আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়স থেকে মার হাতের খাবারটা বন্ধ হয়ে ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা এই যে মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে হুজুরকে জিজ্ঞেস করবার কারণ এটা এতিম খানা মাদ্রাসা খোবা জানা আমার সামনে দেখতাম আমি যখন নিচে পড়তাম আমার তাল গেলিম বাবা জিরা আমি দেখতাম অনেক মা টিফিন কারি ভরে হুজুর শীতয় পিলার গোশ বানাই নিয়ে আসত আমি দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম মা শীতয় পিলার গোশ আমার ওই ভাইরে খাওয়াইয়ে দেয় আমি দূরে দাঁড়াই দাঁড়াই কান্দতাম আর ভাবতাম মা গো মা তুমি বাইসে থাকলে তো আমার জন্য এইভাবে গোশ পিঠা নিয়ে আসতাম আল্লাহ আমার মতো যাদের মা নাই তাদের মায়ের কবরটা জান্নাতের ভাই আমি যদি তোদের দুটা পাও ধরে বলি জীবনে যতদিন বাঁচবি মা বাবার দিকে চোখ গরম করে তাকাবি না কি কেনা দিয়ে সাথে কেন কান তুলে দেখো লিল্লাহে তাকবীর তাকাবা না তো চোখ গরম করে তাকাবা না তো তাকাবা নরম মেজাজে তাকাবা মার কাছে মাঝে মাঝে মাথাটা নত করে দিবা মা ও মা আমার দোয়া দিবা আমি বিদায় দিয়ে দিছি আর পরীক্ষা দিতে দিছি মা একটা দোয়া দিয়ে দিবা মা যদি বলে যে আল্লাহ তোরে পাশ করাবে দুনিয়ার সবাই ফেল করলে তুই পাশ করবি এমন একটা রহমতের ভান্ডার মা এমন একটা রহমতের ভান্ডার বাবা আমি গত মাসে ভারত সফর করে আসার পরে তোরা ফেসবুকে দেখছো লক্ষ লক্ষ মানুষের ভারত আমার একটা প্রোগ্রামে ভারত সফর করে আসছি তোর পরের দিনে মাহবিল আমাকে বাড়ির ধারে গোপালগঞ্জ তো ওই মাহবিল আমার আব্বা গেছে অনেক বৃষ্টি আমার আব্বা আমার পিছনে বসা আব্বারে গাড়িতে চড়াইয়া বাড়ির ধারে নামাই দিয়ে ঢাকা আসতেছি পরের দিন জুমা আমার আব্বাই কয় ঢাকা পৌঁছাবার আগ পর্যন্ত আমি ঘুমাবো না ঢাকা পৌঁছাই আমার ফোন দিবা তারপরে আমি ঘুমাবো বৃষ্টির ভিতরে গাড়ি চালাই আসতে বাবা বাইজে গেছে দুইটা আব্বা বারবার কল দেয় কদ্দুর গেছে কল পদ আব্বা কদ দেয়
আব্বা বিক্রমপুর, আব্বা শ্রীনগর, আব্বা অমুক জায়গায় বাসায় যেন করে ফোন দিয়েছে, আব্বা ঢাকায় পৌঁছেছি, আমার আব্বা কবে তুমি বুঝবা একদিন যেদিন বাপ কেন এতবার তোমার ফোন দিছি, আমি চাই দেখ তুমি আমার চোখের সামনে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করো, মারা যাও। পৃথিবীর শ্রেষ্ঠ ভারী বোঝা করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ, তুই জীবনে মরবি না, বাবার সামনে বদমাইশে মরবি না, নেককার হয়ে হায়াত না থাকলে মরবি। ওই বাবার সাথে বন্ধুত্ব আচরণ করার দরকার আছে না নাই? তুই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? 30 সেকেন্ড আমি ওই যুবকদেরকে এখন দাঁড়াইতে বলবো, তোদেরকে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তো হয়ে যাবে, যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না করবে কিনা, যদি করে তুই আমার বন্ধু হবি ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, আল্লাহু আকবার বলেন আল্লাহ। বাংলাদেশের কোন বক্তা করে জানি না, কিন্তু আমি করে দিয়ে যাবো, কারণ তুই আমার বন্ধু হবি এখন যুবক। আমি 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে আমি হজ করি, আমার বাবার কাবাঘরের সামনে দাঁড় করাইয়া, ওই স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া কোরআন শরীফ জামনে সাইফা দিয়ে আমার আব্বার বুকের মধ্যে এইভাবে চাইপা ধরছিলাম, বলছিলাম আব্বা আপনি আমার বাপটা করলে আমার হস্ক বলিব না। আমার আব্বা কাবাঘরটা সামনে নিয়ে জোরে সিদ্ধানি দিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়ার যত মাহাবিলে যাবে পাগলের মতো যুবকদের চোখ দিয়ে পানি বেরাইবা, বাংলাদেশের সব বক্তার ওয়াজে যুবকরা কান্দে না, আলেমরা কান্দে না, আমার ওয়াজে আলেমরাও কান্দে, যুবকরাও কান্দে। এটা আমার ক্রেডিট না, এটা আমার বক্তৃতার বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। 2011 সালে যত ভাইরাল ওয়াজ দেখো আমার, এই জেমসের গান ফান এগুলো 11 সালের আগে, 11 সালের পরে আব্বাকে নিয়ে হজ করে আসার পরে আমি আর হাসির ওয়াজ করি না, করলেও লাস্টের টপিকস আমার হয়েছে কান্না, এটা আমার বাবার দোয়া। আল্লাহ অকবার বলতে পারো না? এ বাবার দোয়া তুই চাস না যুবক? আমি যদি আমার বাবারে বুকি নিয়ে মাফ চাইতে পারি তুই পারবি না? আমি 30 সেকেন্ড ওই বন্ধুগুলোরে চাই, যাদের বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, দাঁড়া এই দাঁড়া কপাল পুরো দাঁড়া দাঁড়াই থাকো, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে, বাড়িতে আছে সে না, যার বাবা এই মাঠে বসে ও শুনতে দিতে দাঁড়াও, কার কার বাবা এই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছি, এই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ও শুনতেছো দাঁড়াইতে বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি জানো যে তোমার বাবা এখানে আছে, জান্নাত বসে রয়েছে, বিশ্ব নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম, তোমার জান্নাত এই মাঠে আছে তুমি জানতাছো, আল্লাহু আকবার বলো তো। এই যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, আরে সাইয়েদ হ্যাঁ তার গুলা দাঁড়াইছে দাঁড়ান, বাপ দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াও, বাবা দাঁড়াও, এখন আপনার ছেলেটার আপনি ওলি বানাই দিবেন, ডাইরেক্ট ওলি জান্নাতের ওলি বানাই দিবেন, আপনি বাবার পারে মায়ের পারে সব সামনে জান্নাতের ওলি বানাই দিতে, আমার নবীর কথা। আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি যুবক, বাপরে বুকের মধ্যে একটা চিল্লানি দিয়ে কাঁদিতে দিবি, তোর বাপ যদি আজকে গরম পানি দিয়ে তোর মাফ করে দেয়, আমি কসম করে বললাম তোর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ছাড়া কেউ ফিরে দিতে পারবে না, দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে পাগলের মতো দৌড় দে দৌড় দে দৌড় দে, একটা শিক্ষা দে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, আমি না বলা বন্ধু বাপরে ছাড়বি না ছাড়বি না ছাড়বি না, যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কাঁদতে থাকে, এই আপনার বাপ নাই আপনি কার কাছে মাফ চাবেন, কাঁদতে বইয়া কান্দেন জোরে জোরে চিল্লান দুটা হাত বাড়াইয়া চিল্লান যে হুজুর আমার তো বাপ নাই আমি কার কাছে বাপ চাবো, এ যুবক দেখ তোর বাবা কই আছে, কান্দে থাক কান্দে থাক, বাবার কাছ দিয়ে ওলির খাতার নাম তুই দে, যুবক চিল্লা চিল্লা আমার আল্লাহ চিল্লা তো দেখতে চাই, আমার আল্লাহ কান্না দেখতে চাই হাসি দেখতে চাই না, চিল্লাইতে থাক জোরে একটা চিল্লানি দিয়ে বল আব্বা আমার মাফ করে দাও, আব্বা তুমি মাফটা করলে আমার আল্লাহ কোনোদিন আমার মাফ করবে না, আমার কোনো দান সৎকার কোন রোজা নামাজ আসমানে যাবে না তুমি মাপটা করলে, এখন তোমাদের যাদের বাপ মাই তুমি কি করবে, এই এ দোহারে মানুষ তুমি কি করবা, তুমি বয়ে বয়ে সিল্লা ওর কান্দ নীরবে বয়ে বয়ে কান্দ, আল্লাহ তাইছে নবেন বা তুমি একটু দোহারের দিকে তাকাও, এই গভীর রাত্রি যারা 11:30টায় কান্দে এদের মধ্যে কার যেন মা নাই গো, আল্লাহ তার জীবনের গুণা মাফ করিয়া দেয়।
কান্নায় হারা বই বই কান্দে না আল্লাহ আমার বাবার কবরে মাফ করে দাও। দেখো তো বাবা সভাপতি কান্দে, আল্লাহ যাদের বাপ নাই দেখো না তারা কান্দে। আল্লাহ তারা বলতেছে আমার বাবারে মাফ করে দাও, আমার মায়ের মাফ করে দাও। আল্লাহ তুমি না সন্তান কালে মাফ করে দেওয়ার ওয়াদা দিছ, আল্লাহ দাও না মাফ করে দাও না আল্লাহ দাও। বসে বসো, বসা বসো। আল্লাহ দেখো কান্নার আওয়াজ কত দরকার তোমার। এখনো কান্দে আমার বাবা জি, এখনো কান্দে আমার দাড়ি ভেকা বাসানটা। আল্লাহ দেখো এখনো কান্দে, দেখো দেখো তোমার মায়া লাগে না আল্লাহ দৃশ্য দেখে দেখো না কেমনে কান্দে, দেখো দেখো কেমনে কান্দে। তুমি না কইছো বান্দা বাপের বুকে দিলে আমি তোরে মাফ করে দিব, কারণ বাবার ঋণ কেউ শোধ করতে পারবে না, মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। দেখ না চোখের পানি দেশি ঋণ শোধ করতে পারস কিনা, বাপ মাফ করে দিলেই তো ঋণ শোধ হয়ে যাবে। আমি যখন দোহারে একটা প্রোগ্রাম ছোট একটা প্রোগ্রাম শেষ করে আসতেছিলাম, আমার এক মা, আপনি জানেন আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ বলে, আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে আপনাদের এই ওয়াজের টাকাও মসজিদে চলে গেছে। আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকার পদ্মতীরে একটা মসজিদ বানিয়েছি, আমার মায়ের ওসিয়াত ছিল। আমি যখন আসবো একটা মা তার স্বামীর হাত দিয়ে বলে 1100 টাকা জিহাদির মায়ের মসজিদ দিয়ে আসো, এই মাগরিবের সময় আমি আপনাদের যদি পাও ধরে বলছি মুনাজাত করার আগে কেউ যাবেন না, হাত তোলেন তোকে রাজি আসেন, মুনাজাত করার আগে কেউ যাবেন না। 9:45 স্টেজে উঠছি, এখন 11:30 বাজে, 1.5 ঘন্টা মেহনত করার পিছনে ওয়াদা দিছেন একটা যুবক ময়দান ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ। আমার মুনাজাত দিয়ে যাবি না ভাই, তোরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাবে না, আমি বলি তোরে আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দিবে, তোরে আল্লাহ ভালো একটা দেশ মিলিয়ে দিবে শুভবাসী হিসাবে। আমি যখন এখান দিয়ে আসতেছিলাম হাইটে আসতেছিলাম, একটা ছেলে দৌড়ে এসে মুসাফকের আমার হাতের মধ্যে আমার মায়ের মসজিদে 500 টাকা দিছে। আমি তোদের কাছে দুইটা পাও ধরে বলছি ইয়েতিমখানার মাদ্রাসা, আমিও তো একটা ইয়েতিমখানার মালিক, তোমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য দরকার হয় 1 বছর সময় লাগাইয়া, ইয়েতিমখানা মাদ্রাসা তোমরা একটা পাগল লাভ দিয়ে দাঁড়াবা। হুজুর আমার মা নাই বাবা নাই, আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য যদি হুজুর যদি আপনার মায়ের কথা ঋণ শোধ করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে যদি তারা একটা মসজিদ বানাইতে পারে, জায়গা কিনছি 1.2 কোটি টাকা দিয়ে, 100 ফুট নিচের থেকে পাইলিং করছি আমি, দেখে আসবেন এরা দেখছে ও দেখে আইছে, বহুত বক্তার আমার মসজিদ দেখতেছে আলহামদুলিল্লাহ বলে। 37 সেকেন্ডে আমি 5টা যুবক পাও চাবো, প্রথম একটা যুবক চাবো তুমি আমার বন্ধু, আল্লাহ যদি তোমার আমার বন্ধু বানায় তুমি জান্নাতে গেলে আমার লয়ে যাবা। একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলো তো হুজুর দরকার 1 বছর সময় লাগাইয়া, আমি আমার বাবার জন্য মার জন্য আপনার বন্ধু হওয়ার লাগে আলেমের বন্ধু হওয়ার জন্য এই তিনখানার ছাত্রদেরকে আমি 1 লক্ষ টাকা দিব, দরকার 1 বছর সময় লাগে, বলো কে দিবা, সময় 1 মিনিট যে দাঁড়াবা, 1 বছর সময় দিলাম 5,000 10,000 করে দিয়ে দিয়া 1 লক্ষ।